আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিকুন্নাহার কিচেন অ্যান্ড ব্লগ। সবাইকে সাবিকুন্নাহার কিচেন অ্যান্ড ব্লগে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপির ভিডিও দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই। কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট চিকেন ফ্রাই তৈরি করা যায় আর খুব সিম্পলভাবে আমি চিকেন ফ্রাইটা করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি সকলেরই ভালো লাগবে। অনেক সময় দেখা যায় যে বিকালের নাস্তায় এই চিকেন ফ্রাইটা অনায়াসে বাসায় থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন ঝটপট। আজকে আমার এই ঝটপট চিকেন ফ্রাই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি রেসিপির মূল প্রসেসে। চিকেন ফ্রাই করার জন্য তো চিকেন ফ্রাই অবশ্যই লাগবে। সো আমি চিকেন নিয়েছি 700 গ্রামের মতো। চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু কাটা চামচ দিয়ে এভাবে কেচে নিয়েছি, তাহলে কিন্তু মশলাগুলো ঢুকে যায় ভালোভাবে। অবশ্যই চিকেন ফ্রাই করার সময় এভাবে কাটা চামচ দিয়ে একটু কেচে নেবেন অথবা ছুরি দিয়ে একটু হালকা কেচে নেবেন, তাহলে কিন্তু অনেক ভালো হয়। সো আমি এখানে চিকেন ফ্রাই করার জন্য ব্রয়লার মুরগি ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো মুরগির মাংস ইউজ করতে পারেন। আর ব্রয়লার মুরগি যেহেতু ব্যবহার করছি তাই একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। ব্রয়লার মুরগি থেকে আস্তে একটা গন্ধ আসে কিন্তু, সো লেবুর রসটা দিলে ওই গন্ধটা আর থাকে না। আমি ব্রয়লার মুরগিটাকে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম আগে, আর এখন মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা। সেজন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়া। এই চিকেন ফ্রাই রেসিপিটাই অবশ্যই গোলমরিচ গুঁড়াটা ইউজ করার চেষ্টা করবেন। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। আমি মাংসের পরিমাণ অনুসারে মশলা ইউজ করেছি, আপনারা কিন্তু কম বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প পরিমাণে লাল ফুড কালার, তবে কেউ না চাইলে কিন্তু এই ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন। আমি জাস্ট কালারের জন্য এই ফুড কালারটা ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি 1টা ডিম। চেষ্টা করবেন ডিমটা দেওয়ার, তাহলে কিন্তু অনেকটা ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। তবে কেউ চাইলে কিন্তু টমেটো সসটা অ্যাভয়েড করতে পারেন, তবে অবশ্যই সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন। আর লবণটা আমি কিন্তু এখনও ইউজ করছি না, যেহেতু মাংস আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি, আর তাই অল্প পরিমাণে টেস্টিং সল্ট ইউজ করেছি। লবণটা সব শেষে ইউজ করব। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা, আর 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এই উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নেব, আর লবণটা একটু শেষে দেব যেহেতু সসে এমনিতেই লবণ থাকে। আর আগে থেকে যেহেতু আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি তাই আমি ভালোভাবে মেখে তারপরে টেস্ট করে নেব যে লবণটা লাগবে কি না। হয়তো অল্প পরিমাণে লবণ লাগবে, সে পরিমাণে লবণ আমি দিয়ে এভাবে মেখে নিয়েছি, আর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, 2 কাপ পরিমাণে ময়দা। এই ময়দার ভিতরে আমি সব মশলাগুলোকে একে একে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লাল মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়া, অল্প পরিমাণে জিরার গুঁড়া, আর অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া
অল্প পরিমাণে সব কিছুই কিন্তু আমি অল্প পরিমাণে ইউজ করেছি, যেহেতু মাংসে আগে থেকেই অনেক মশলা ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি আগেই বলেছি লবণটা একটু বুঝে দেবেন, যেহেতু আগে থেকে মাংসটা ম্যারিনেট করা হয়ে থাকে আর তাই লবণটা একটু বুঝে দিতে হয়। যে কোনো খাবারে লবণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি এখন ভালোভাবে সব উপকরণগুলোকে মেখে নিচ্ছি। এভাবে শুকনো মাখা হয়ে গেছে। আর এই দিকে আমি মাংসটাকেও আধা ঘন্টা পর উঠিয়ে নিচ্ছি। ঢাকাটা উঠিয়ে এই মাংসগুলোকে এই ময়দার ভিতরে আমি একটু চুবিয়ে চুবিয়ে ভালোভাবে এভাবে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রেসিপিটা এ টু জেড করে দেখাচ্ছি। আমি প্রায়শই বাসায় এই রেসিপিটা করে থাকি, বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। এভাবে যদি ট্রাই করে থাকেন আপনারা, দেখতেই পাচ্ছেন এভাবে উল্টে পাল্টে ময়দাটাকে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু টাইম নিয়ে এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর মাংসটা অনেকটা ক্রিস্পি হবে উপর থেকে আর ভেতর থেকে অনেকটা সফট থাকবে। এভাবে একবার হলো আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না, আমি শিওরিটি দিচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে রেসিপিটা। দেখুন আমার পুরো মাংসে কিন্তু ময়দাটা মাখানো হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু ডাবল লেয়ার দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়। সব মাংসে যখন লেয়ার দেওয়া হয়ে যাবে তখন আমি চিকেন ফ্রাইগুলো ভাজার জন্য চলে যাচ্ছি চুলার কাছে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার চিকেন ফ্রাইগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। যখন তেলটা হালকা গরম হবে আর চুলার আঁচটা কিন্তু লোতে রেখেই এ পর্যায়ে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিতে হবে ভাজার জন্য। চিকেন ফ্রাইগুলো যখন অর্ধেক পরিমাণে ভাজা হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চিকেন ফ্রাইগুলো ভেজে নিতে হবে। তবে এ পর্যায়ে কিন্তু একেবারে লোতে রেখেই চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। সো দেখতে থাকুন আমি কিভাবে চিকেন ফ্রাইগুলো উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি। আর চিকেন ফ্রাইগুলো কিন্তু একটু বারবার উল্টে পাল্টে দিতে হয়, না হয় এক সাইড কিন্তু বেশি হয়ে যায় আর এক সাইড কিন্তু হতে অনেক টাইম লাগে। সো একটু ভালোভাবে ধৈর্য সহকারে উল্টে পাল্টে দিতে হবে এভাবে। আর চিকেন ফ্রাই কিন্তু এভাবে বারবার উল্টে পাল্টে দিলে অনেকটা ক্রিস্পিও হয়। আমি চিকেন ফ্রাইগুলোকে দুইবারে কিন্তু ভেজে নিয়েছি। সো এটা হচ্ছে প্রথমবারে চিকেন ফ্রাই। দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাইগুলো ভাজতে একটু আধা ঘন্টার মতো টাইম লাগবে। এখন একটা কিচেন টিস্যুর উপরে আমি চিকেন ফ্রাইগুলোকে উঠিয়ে নিচ্ছি যাতে তেলটা নিচে পড়ে যায়। এবার দ্বিতীয় স্টেপে চিকেন ফ্রাইগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। সেমভাবে দ্বিতীয়বারও আমি ভেজে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। দ্বিতীয়বারের চিকেন ফ্রাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চিকেন ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বোঝা যায়। খেতেও কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। অবশ্যই একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা সকলেরই ভালো লাগবে। আমি বাসায় এই রেসিপিটা তৈরি করছিলাম, সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। লাইক অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।